ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কলার মালপোয়া বানিয়ে দেখাবো। অনেক সময় কি হয়, বাজার থেকে আমরা কলা কিনে আনি আর সেটা খাওয়া হয় না, ফলে অনেক দিন ঘরে পড়ে থাকলে কলাটা আমাদের মজে যায়। তখন আমরা ভাবি এই মজা কলাটা দিয়ে কী করবো, কারণ মজা কলা অনেকেই খেতে পছন্দ করে না। তখন আপনারা এই মজা কলাটা দিয়ে মালপোয়া বানিয়ে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে দুটো কলা নিয়েছি, কলাটা দেখুন একটু মজে গেছে। এবার আমি এই কলাটা মিক্সি মেশিনে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে মিক্সার জারটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি কলাটা দিয়ে দেবো। কলাটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ চিনি, দিয়ে এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। কলা দুটোর খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবার আমি এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। কলার পেস্টটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। আমি যেই কাপের 1 কাপ ময়দা দিয়েছি সেই কাপেরই 1/2 কাপ সুজি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো মতো মিশিয়ে নেব। ময়দা আর সুজিটাকে আমি কলার সাথে ভালো মতো ফেটিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করবো। একবারই দুধটা ঢেলে দেব না, আমি এখানে আগে অল্প একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে দেখব, যদি লাগে তো আবার পরে দেব। দুধটাকে দিয়ে 5 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আমি 1 কাপ দুধ নিয়েছিলাম, সেখানে আমার গলা কাপের মতো দুধ লেগেছে। দুধটা দিয়ে কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবার ফেটানো অবস্থায় এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিটের জন্য এই অবস্থায় রেখে দিয়েছিলাম। এবার আমি ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা মৌড়ি। আমি এখানে 1/2 চামচের মতো মৌড়ি দিয়ে দিলাম, মৌড়িটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মৌড়িটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আমি এখানে আগের থেকে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম, এবার আমি একটা ডাবু হাতার সাহায্যে তুলে তুলে এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু নাড়বো না, এটাকে কিছুক্ষণ হতে দেব। এটা যেই হয়ে আসবে তারপর আবার অপর পিঠে উল্টিয়ে দেব। দুটো পিঠে কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। আমি এখানে আরেকটা দিয়ে দেব। গ্যাসের আঁচটাকে সিম রেখে কিন্তু ভাজতে হবে, নাচড়া কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। এটাও আমার হয়ে গেছে, এটাকে এবার আমি তুলে নেব। সবকটাই কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব। পাকা কলার মালপোয়াগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে গরম গরম, এগুলো আপনারা সন্ধ্যাবেলার টিফিনে বানিয়ে নিতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। নমস্কার।